জরুরি বিভাগে নেই স্থায়ী কোনো চিকিৎসক, একজন জুনিয়র কনসালটেন্ট দিয়ে চলছে হাসপাতালের ইনডোর ও আউটডোর রোগীদের সেবাদান কার্যক্রম। রোগী দেখছেন ডেন্টাল সহকারীও। এখানে আসলে আমি কর্মরত আছি জুনিয়র কনসালটেন্ট সার্জারি হিসাবে। এখানে আমার শুধুমাত্র সার্জারি পেশেন্ট এবং অপারেশন রিলেটেড তাদের যে সেবাটা প্রয়োজন, জরুরি সেবা এবং রুটিন সেবা, সেটা দেওয়ার কথা। কিন্তু আসলে এখানে বর্তমানে মেডিকেল অফিসারের সংকট, মেডিকেল অফিসার যাদের সাধারণ রোগী দেখার কথা তারা এখানে নেই। সেজন্য আমাদের যেটা করতে হচ্ছে, আমাদের মেডিকেল অফিসার রোগী প্লাস IMCI যে সার্ভিসটা সেটাও আমাকে দিতে হচ্ছে, এবং এতে করে আমার রোগীর অপারেশন বা সার্জারি রিলেটেড যেই সেবাটা দেওয়ার কথা আমি আসলে এলাকাবাসীকে সেই সেবা থেকে বঞ্চিত করতে হচ্ছে বাধ্য হয়ে। আটপাড়া হাসপাতালে ডাক্তারের সংকট আছে এবং রুগীর চাপ অনেক বেশি, সেজন্য আমাকে সিভিল সার্জন অফিস থেকে 15 দিনের এখানে অ্যাটাচমেন্টে অর্ডার হয়েছে, সেজন্য আমি 12টা হাসপাতাল থেকে এখানে 15 দিনের জন্য আসছি। আল্ট্রাসোনোগ্রাফি মেশিন থাকলেও ব্যবহার না করাই সেটিও অকেজো হয়ে পড়ে আছে, এমনই করুণ অবস্থায় নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। না, এখানে আলট্রা করা হয় না, মানে আমরা যারা প্রেগনেন্সি মানে মহিলা আছি, যদি আলট্রা থাকতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো, আদারওয়াইজ বাইরে যায় মানে আলট্রা করতে হইতো না, এখানেই করতে পারতাম। এখন তো মেয়েদের জন্য মানে আলট্রাটা বেশি সমস্যা, আলট্রা করতে আমরা নেত্রকোনা যাইতে হয় নাহলে মামিসিং যাইতে হয়, ওইটা তো আমাদের সমস্যাই হইতেছে। এছাড়া নার্সদের বিরুদ্ধেও রয়েছে রোগীদের সাথে অসদাচরণের অভিযোগ। এই নার্স ভালো, তার মধ্যে দুজন আছে যে 2-3 বার প্রশ্ন করলে ওনারা একটু উত্তেজিত হয়ে যায়, এরকম আছে একটু। যারা হয়তো বা আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে, বললাম গিয়ে যান আমি আসতেছি, দেখা যায় 5 মিনিট অপেক্ষা থাকার পরে আবার যাইতে হয় তাদের কাছে, তখন আবার আসে। চিকিৎসক ও জনবল সংকট নিরসন করে স্বাস্থ্য কমপ্লেক্সটির সর্বোচ্চ সেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। রোগীর সংখ্যাটা অনেক বেশি, ডাক্তার একজন সার্জারি ডাক্তার আছে, ওনার এই 300-250 রোগী ডেলি আসে, আবার ওনার অপারেশন করতে অপারেশনের দায়িত্ব আছে কি, এমন ধরনের দিয়ে আমরা এনে আরও এই ধরনের ডাক্তার আরও ডাক্তার আমাদের আটপার আছে, বলে আমরা সেবাটা একটু ভালো পাইতাম। একজন দুজন এমনি একটা চাপ থাকে, এই চাপটার কারণে আমরা রীতিমতো সেবাটা পাইতেছি না। এই ডাক্তারের যাতে ডাক্তারের আটপাড়া নিয়োগ করা হয়, এর জন্য আমি মাননীয় সরকারের কাছে আমি আবেদন করলাম। রোগীর চাপ বেশি থাকায় জনবল সংকটে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। সব অভিযোগের কথা স্বীকার করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা। প্রান্তিক জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য একমাত্র বড় স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের এখানে ডায়াগনোস সেন্টার নেই, প্র্যাকটিসে তেমন কোনো সুযোগ সুবিধা নেই, পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধা নেই। এমন তো সার্কুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বিশেষ করে মেডিকেল অফিসারের সংকট চরম। আমাদের 5 জন মেডিকেল অফিসার পদায়িত আছেন, এর মধ্যে 2 জন অ্যাটাচমেন্টে বিভিন্ন জায়গায়, ময়মনসিংহ সদর পুলিশ হাসপাতালে 1 জন এবং নেত্রকোনা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন, আর 2 জন অনেকদিন ধরে বিনা মধ্যে কর্মস্থলন উপস্থিত আছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে, 1 দিন মাতৃত্ব এবং ছুটিতে। এমন অবস্থা দেখা যায় আটপাড়া উপজেলা হাসপাতালে পদায়িত মেডিকেল অফিসার নাই। সিভিল সার্জন নেত্রকোনা মহোদয় আমাদেরকে রোস্টার ভিত্তিক একটা ইয়ে করে দিয়েছেন, যে 1 জন আমার মেডিকেল অফিসার এখানে থাকে, আর 2 জনকে আবার রোস্টার ভিত্তিক 15 দিন করে দেওয়া হয়, তার রোস্টার ডিউটি করে চলে যায়। এমন অবস্থায় আটপাড়া হাসপাতালে আগত চিকিৎসা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা সর্বোত্তম চেষ্টা করছি, আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আমি সর্বোত্তম চেষ্টা করছি, আমার জনবল কম থাকার পরেও মানুষের স্বাস্থ্য সেবা যেন নিশ্চিত করা যায়। হয়তো কিছু অভিযোগ থাকবে, অভিযোগের প্রেক্ষিতে আমরা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, এবং আমাদের যারা আমার কর্মী আছেন বা স্টাফ আছেন সকল স্টাফকে নিয়ে কিন্তু আমরা আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করছি। 30 সজ্জার হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রয়েছেন মাত্র 1 জন কর্মী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।